السلام عليكم. بسم الله الرحمن الرحيم. এটা মসজিদ নববীর সাদ উপর থেকে নববী মসজিদের কি কেমন সৌন্দর্য সেটা দেখার জন্য কৌতূহল ছিল এবং চলে আসলাম। প্রচন্ড রৌদ্র রৌদ্র অপেক্ষা করেই চলে আসলাম। আসলে দেখার জন্য একটু তো কষ্ট করতেই হবে আর সেটাকে মেনে নিতেই হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যে নিজে নিজে হেঁটে হেঁটে খুঁজে খুঁজে সার্চ করলাম যে আসলে কিভাবে এটার উপরে উঠা যায়, রাস্তা আছে হেঁটে উঠা যায়। এই যে বুঝ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এরা গম্বুজ গুলা দূর থেকে আমরা দেখতে পাই, অনেক গম্বুজ বিশাল অংশ বিশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রৌদ্র আছে যদিও কিন্তু এই পাথরগুলা খুবই ঠান্ডা, মার্বেল পাথরগুলা খুবই ঠান্ডা। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া যে আমার ইচ্ছা ছিল আর আমি উঠতেও পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত। ওহ কত বড়, কত যে বিশাল নববীর এরিয়া, বাইর দিয়া তো হাঁটতে আমার 30 মিনিট পসিবল না। সাদের অবস্থাই এত সুন্দর, আল্লাহ পাথরগুলা খুবই ঠান্ডা যদিও প্রচন্ড রৌদ্র কিন্তু তাতে কিছুই অসুবিধাই হচ্ছে না। আর এদিকে আরেকটু আসার উদ্দেশ্য হলো আল্লাহ রাসুলের রোয়াজার যে উপরের গম্বুজটা সেটাও স্পষ্ট স্পেসিফিক এদিকে থেকে একটু ভিডিও করব, এটাও আসলে উদ্দেশ্য আছে। দেখেন কত কত বিস্তীর্ণ, কত বিশাল, কত জায়গা নিয়ে মসজিদে নববী। এই যে সামনে সবুজ গম্বুজ দেখছেন, আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, সাথে আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা সাইড দিয়ে কিছু অংশ ভিডিও করার জন্য আসলাম, আবার নেমে যাবো, কারণ হলো আমার যেতে হবে তাড়াতাড়ি করে এয়ারপোর্টে যেতে হবে। বিশাল মূর্তি আছে, বিশাল জায়গা নিয়ে বিস্তীর্ণ। এখানে ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকে, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দোক, সোনার মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজাতে এসে সালাম জানানোর তৌফিক দোক সকল মুসলমান নরনারীকে। আমিন সুবহান আমিন। আসসালামু আলাইকুম।